ওং নমো শিবায়, ওং নমো ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো 31শে ভাদ্র বিশ্বকর্মা পুজো আমরা সকলেই জানি, কিন্তু আমরা যেটা জানি না যে এই বিশ্বকর্মা পুজোর দিন এক ভীষণ শুভ সময় পেতে চলেছে বেশ কিছু রাশি। আর এই রাশিগুলোর আমি কোন সময়ের মধ্যে এদের একটা ভালো সময় এরা পাবে আমি সময়টা অবশ্যই ভিডিওর মধ্যে বলবো, তার জন্য কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। বিশ্বকর্মা পুজো মানে সেই দিনটা কিন্তু অবশ্যই শুভ থাকে। আর এই বিশ্বকর্মা মানে আমাদের কিন্তু বিশ্বের যে একজন বিশ্বকর্মা যে পূজিত হয়, একজন ভীষণ একটা ভালো দক্ষ এই বিশ্বকর্মা, এবং বড় বড় কলকারখানা এবং নানান যে কোম্পানি ফ্যাক্টরি তারাও কিন্তু এর পুজো করে থাকে, এবং এর যে সুফল সেই সুফলটা কিন্তু আমি এই 12টা রাশির মধ্যেই পড়বে, তার মধ্যে কিছু রাশি সেই রাশিগুলোর কথা আমি বলবো। আর সেই রাশিগুলো কিন্তু কোন সময়ে এই দিনে এদের যে জীবনে একটা বড় পরিবর্তন এরা যদি নিজেরা চায় তো ঘটাতে পারবে, সেই সম্পর্কে আমি কিন্তু আলোচনা করব। যেরকম আর এই যে এই দিন বিশ্বকর্মা পুজোর দিন ঠিক বিকেল 4:30 থেকে রাত 8:20 এই সময় বেশ কিছু রাশির জীবনে কিন্তু কিছু প্রাপ্তি ঘটবে। আর এই প্রাপ্তি ঘটার যে সময়টা আমি বললাম 4:20 এই 4:30 থেকে রাত 8:20 পর্যন্ত, এই সময়ে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যদি কোনো কিছু শুভ কিছু করার থাকে বা আপনাদের কোনো ডিল করার থাকে এগুলো কিন্তু এই সময়টার মধ্যে আপনারা করতে পারেন, বা এই সময়ের মধ্যে আপনারা কিন্তু কিছু অর্থের মালিক হয়ে যেতে পারেন, সেটা অন্যান্য দিক থেকে হতে পারে, লটারির দিক থেকে হতে পারে, এই সময়টা আপনাদের কিন্তু ভালো, বা এই সময়ের মধ্যে আপনারা খুশির কোনো খবর শুনতে পারেন যেটা আপনাদের জীবনে বড় একটা খুশির খবর। এক একজনের খুশি এক এক রকম হতে পারে, সে যেদিক থেকেই হোক যা খুশি হোক আপনারা একটা ভালো সময় এইটা পাচ্ছেন, আমি সেটা আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করছি। আর এই সময়ের মধ্যে আপনারা অনেক কিছু কিন্তু জীবনে দেখবেন পরিবর্তন আপনাদের আসবে, সেকেন্ডের মাথায় আপনারা হয়তো খবরটা শুনেই আপনাদের একটা মন মানসিকতায় কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। এরপরেও এর প্রভাব কিন্তু এক মাস ধরে থাকবে, এই এক মাসের মধ্যে কিন্তু এই বেশ যে রাশিগুলোর কথা আমি বলবো এই রাশিগুলো কিন্তু অনেক কিছু জীবনে পেতে চলেছে। যেরকম বেশ কিছু রাশির জীবনে কিন্তু অনেক অনেক কিছু ঘটবে, এবং তার থেকে কিন্তু এই রাশির জীবনে অনেক কিছু অপেক্ষা করছে এক মাস ধরে। এই বিশ্বকর্মা পুজোর দিন এক শুভ যোগ তৈরি হবে, আর এই শুভ যোগের দিন আর এই যে কিছু রাশির জীবনে নানান রকম সুযোগ আসবে, সুযোগ আসতে থাকবে, এইগুলো কিন্তু এই রাশির জাতক জাতিকারা পেতে থাকবে, আর এর সুপ্রভাব একটা মাস কিন্তু থাকবে। আর এই এক মাস ধরে সব দিক থেকে ধন সম্পদ তো বটেই, তার সাথে সাথে সুখ শান্তি এবং কোটিপতি কিন্তু আমি বলতেই পারি, কোটিপতিও কিন্তু হতে পারে। এই বিশ্বকর্মা পুজোর দিন থেকে আপনারা 1 মাস 30টা দিন গুনুন, এর মধ্যে যে রাশিগুলোর নাম আমি বলবো সেই রাশিগুলোর জাতক জাতিকারা আমি বলবো, অবশ্যই তারা যেন খাতায় লিখে রাখে। আপনাদের জীবনে কিন্তু এক মাসের মধ্যে কিছু না কিছু পরিবর্তন আপনাদের ঘটবে, সেটা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। আমি আগেই বললাম এক একজনের খুশি এক এক রকম হতে পারে, সেই খুশি অবশ্যই আপনাদের করবে এই একটা মাস, এর মধ্যে আপনারা অবশ্যই কোনো না কোনো খুশির খবর পাবেন, সেটা ধন সম্পদ হতে পারে, কোটি টাকা হতে পারে, বা অন্যান্য দিক থেকে হতে পারে। আর আমি যে সময়টা বললাম যেদিন 31শে ভাদ্র বিশ্বকর্মা পূজার দিন বিকেল 4:20 থেকে রাত 8:30 এর মধ্যে, এই 8:20 30 মিনিট না, এর মধ্যে কিন্তু আপনারা নানান রকম আপনাদের জীবনে দেখবেন কিছু ঘটবে, সেটাও কিন্তু খুশির, সেটা অনেক অর্থ এই সময় আসতে পারে, বা যে কোনো আপনারা যদি ভিডিওটা দেখে সেই দিনটা এই সময়টা যে কোনো ডিল করার জন্য আপনারা বেছে নেন সেটাও করতে পারবেন, বা কোনো বিজনেসের কোনো বড় আলোচনা আপনারা এই টাইমের মধ্যে করতে পারবেন, যেটা আপনার মধ্যে চিন্তা ছিল যেটা আমি পাবো কি না পাবো কি না এই কন্ট্যাক্টটা, সেটাও কিন্তু এই টাইমের মধ্যে আপনারা আলোচনা করতে পারেন, এই টাইমের মধ্যে আপনারা কিন্তু সাকসেস পাবেন, সে কন্ট্যাক্টও পেতে পারেন, বা লটারি যদি কাটেন এই টাইমের মধ্যে আপনারা প্রাইজ পেতে পারেন। যে কোনো দিক থেকে কিন্তু এই সময়টা বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই একটা শুভ সময়,
বারোটা রাশির জন্যই কিন্তু এই আমি বললাম যে শুভ যে যোগ তৈরি হবে বা বিশ্বকর্মা পুজোর দিন যে একটা ভালো সময় সেটা সবার জন্যই, কিন্তু তার মধ্যে যে স্পেশাল যে রাশিগুলোর কথা বলবো যারা বেশি এর প্রভাব পাবে তাদের আমি নাম একে একে বলবো। সবার জন্য ভালো ঠিক আছে, তার মধ্যে দিয়েও তো কম বেশি থাকে, না হলে ফার্স্ট সেকেন্ড থাকতো না। সে ফার্স্ট সেকেন্ড যদি আমরা ধরতে চাই সেই ফার্স্ট যে রাশিগুলো বা যারা পাবেই যেটা 100% বলা যায় যে এরা এই দিনের যে সুফলগুলো পাবে সেই রাশিগুলোর আমি একে একে অবশ্যই নামগুলো বলবো। তার মধ্যে যদি আপনি এখন ভিডিও দেখছেন আপনার রাশি থেকে থাকে অবশ্যই অ্যালার্ট হয়ে যাবেন এবং এই সময়টা কাজে লাগাবেন, এবং তারপর থেকে এক মাস আপনারা কিন্তু নানান রকম দিক থেকে আপনারা উপকৃত হবেন, সেই উপকারগুলো যেন আপনারা অবশ্যই নিতে পারেন, সেই ক্ষমতাটা অবশ্যই আপনাদের মধ্যে রাখবেন এবং আপনারা বড় হওয়ার স্বপ্ন দেখবেন, এবং আপনারা এই এক মাস ঝাঁপিয়ে পড়ে আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আনার চ্যালেঞ্জ নিন, তাহলেই কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন। প্রথমে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহরাশি। সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে নানান রকম দিক থেকে পরিবর্তন কিন্তু ঘটবে এক মাস ধরে, আর অবশ্যই যে সময়টা আমি বললাম এই সময় আপনারা কিছু না কিছু আপনাদের সঙ্গে কিন্তু ঘটবে, কী ঘটবে সেটা কিন্তু বলা কষ্ট, কিন্তু কিছু না কিছু আপনাদের সঙ্গে ঘটবে, সে যে কোনো দিক থেকে হোক আপনারা খুশির কোনো খবর পেতে চলেছেন সেটা কিন্তু বলতেই পারি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটা খুশির খবর ওই সময়টার মধ্যে পাবেন, বিকেল 4:30 থেকে 8:20 এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই শুভ কোনো খবর পাবেন বা কোনো ধন সম্পদ পেতে পারেন বা কোনো ভালো খবর পেতে পারেন, কিছু আপনাদের সঙ্গে ঘটবে। আর তারপরেও কিন্তু আপনারা এক মাস ধরে আপনাদের জীবনে নানান রকম পরিবর্তন আপনারা দেখতে থাকবেন যে আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে থাকবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানান রকম দিক থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের জীবনে পরিবর্তন আসছে, আর আপনাদের এই পরিবর্তনগুলো কিন্তু অনেক বড় পরিবর্তন। আর যে সময়টার কথা বললাম ওই সময়টা অবশ্যই অপেক্ষা করবেন, কিছু না কিছু আপনারা কিন্তু শুভ খবর শুনতে পারেন বা কোনো ধন সম্পদও কিন্তু পেতে পারেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো সময় আসতে চলেছে, এবং এই 30টা দিন বিশ্বকর্মা পুজোর থেকে এর মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু আপনাদের জীবনে পরিবর্তন আপনারা দেখতে পাবেন। আর যে সময়টার কথা বললাম এই সময় তো বটেই, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই শুভ খবর শুনতে পারেন বা আপনাদের জীবনে কিন্তু বড় একটা মোড় ঘুরে যেতে পারে এই সময়ের মধ্যে। এরপরে যে শেষ যে রাশি কথা বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানান দিক থেকে সফলতা আপনারা পাবেন এই এক মাস বিশ্বকর্মা পুজোর পর থেকে। এই এক মাস কিন্তু আপনাদের নানান দিক থেকে নানান রকম সুযোগ সুবিধা আসবে, এবং যে সময়টা আমি বললাম 4:30 রাত 8:20 বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর এই দিনটা কিন্তু আপনাদের মনে রাখার মতন হতে চলেছে, এবং কিছু এই সময়ের মধ্যে কিছু না কিছু আপনারা কিন্তু পেতে চলেছেন। এই ছিল আজ আলোচনা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।